এই জিনিসটা ভাইরাল হয়ে যাওয়ার পরে এখন যখনই সিকোয়েন্সটা স্ক্রিনে আসছে এভরিওয়ান ইজ চিয়ারিং। এটা আসলে খুবই ফানি একটা বিষয়, এখন দেখছি দর্শক আরো রিলেট করতে পারছে এবং ওই ইয়েগুলো তো হাসছে, তারা এনজয় করছে, সো ইটস আ গুড থিং। আমার জন্য পার্সোনালি আমার জন্য বিরক্তির জায়গা ছিল, কারণ সেটা তো আমাদের টিমের পক্ষ থেকে করা হয়নি। তবে আমার কাছে কখনই এটা পছন্দের কোনো কিছু না যে আমার সিনেমার একটা খুব ক্রিটিক্যাল জিনিস, একটা ইম্পর্ট্যান্ট সিকোয়েন্স যদি আগেই অন্য কারো মারফত বাইরে চলে আসে। তবে এভরিথিং হ্যাজ বিকাম আ পার্ট অফ প্রমোশন রাইট নাও, তো আমার মনে হয় যে আমরা যত কিছুই বলি, আমি যত কিছুই বলি না কেন, আলটিমেটলি মানুষ মনে করবে যে এনি কাইন্ড অফ প্রমোশন, এনি কাইন্ড অফ পাবলিসিটি ইজ এ গুড পাবলিসিটি। সো যারা যেটা ভালো হয়েছে আজকে, যেটা আমি সিনেমা হলে ফিল করলাম, নর্মাল টাইমে এই সিনেমা মানে এই সিনটা যখন স্ক্রিনে আসে তখন কতটা রিলেট করতে পারতেন দর্শক আমি জানি না, বাট এই জিনিসটা ভাইরাল হয়ে যাওয়ার পরে এখন যখনই সিকোয়েন্সটা স্ক্রিনে আসছে এভরিওয়ান ইজ চিয়ারিং, আই ডোন্ট নো ওয়াই, বাট এভরিওয়ান ইজ চিয়ারিং। সো ভালো, তাদেরকে এন্টারটেইন করতে পারাই তো আমাদের উদ্দেশ্য। এটা আসলে খুবই ফানি একটা বিষয়, কারণ তখন অনেকে বলেছিল, মানে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, সো ফাইনালি ইটস আউট, দর্শক দেখছে। এবং আমি আমার মনে হয়েছে তখন মন খারাপ হয়েছিল, রাগ হয়েছিলাম যে এটা কী হলো, এটা বিভ্রান্তিকর একটা সিচুয়েশন, বাট এখন দেখছি দর্শক আরও রিলেট করতে পারছে এবং ওই ইয়েগুলো তো হাসছে, তারা এনজয় করছে, সো ইটস আ গুড থিং।